সরকারের কর্তৃত্বপূর্ণ মনোভাবের কারণেই সাংবাদিক সমাজ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় ছাঁটাই বন্ধে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ন্যূনতম যে একটা নিরাপত্তা যে পেশায়, সে নিরাপত্তাটা এখানে নেই। ভুল করেছে এই জন্য যে এখানে ন্যূনতম আর্থিক নিরাপত্তা দরকার একটা মানুষের, সেটাও এখানে নেই। এবং সর্বোপরি ওই লেখার ফলে যে আপনাকে জেলে যেতে হবে না, অথবা গুম হয়ে যেতে হবে না, অথবা ক্রস ফায়ারে পড়তে হবে না, সেটাও আপনি নিশ্চিত নন। এই যদি অবস্থা হয়, তার যারা সাংবাদিকতা করছেন তাদের পক্ষে ওই পেশায় টিকে থাকা কতটুকু সম্ভব, এটা সেটার কথাই তিনি উল্লেখ করেছেন।